দীপ জানা স্বাগত। আমি আজকে আপনার নতুন নতুন টেক মতো খবর নিয়ে চলে এসেছি, তাই বেশি না করে আজকের খবরটা শুরু করা যাক। প্রথম যে খবরটা আছে সেটা আপনার ভিভোর তরফ থেকে, ভিভোর যে ভিভোর V17 তা সেটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। ভিভোর যে V17টা সে প্রাইসটা মোটামুটি ঠিকই রেখেছে। তো আপনার এখন আমি বলে দিতে আপনার যে যে ভিভোর V17 কী কী স্পেক ডিটেলস রয়েছে। ভিভোর V17 রয়েছে 6.44 ইঞ্চের সুপার অ্যামোলেড HD ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে। এটা আপনার ক্যামেরা সেট আপ রয়েছে স্যার, সামনে রয়েছে আপনার 32 মেগাপিক্সেলের পাঞ্চোল ক্যামেরা সেট আপ, এবং পিছনে আপনার রয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ। যেমন মেন ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আপনার আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আল্ট্রা ওয়াইড লেন্স, এবং আপনার যে 2 মেগাপিক্সেল রয়েছে আপনার ডেপ সেন্সিং এর জন্য, 2 মেগাপিক্সেল আপনার ম্যাক্রো লেন্স। আপনার যে আপনার যে ব্যাটারি সেট আপ রয়েছে সেটা আপনার 45 mAh ব্যাটারি সেট আপ রয়েছে। এটা আপনার USB টাইপ সি পোর্ট আছে না, যারা ফাস্ট চার্জ। এবং আপনার যে প্রসেসরটা রয়েছে সেটা আপনার স্ন্যাপড্রাগন 675 প্রসেসর রয়েছে। এবং আপনার যদি আপনার স্ক্রিনটা আপনার যে বডি রয়েছে রয়েছে আপনার 1991.3 স্ক্রিনটা আপনার বডি রয়েছে রয়েছে। আপনার প্রাইসটা আমি আপনার বললাম যেটা যে আপনার 22,000 টাকা মতো, আপনার 22,990 টাকা যে আপনার বেস ভেরিয়েন্ট, মানে একটাই ভেরিয়েন্ট লঞ্চ আপাতত অ্যানাউন্স করছে আপনার 8 GB ও 128 GB, সেটা আপনার দাম করেছে আপনার 22,990 টাকা। আপনার যে ভিভো V17 সেটা আপনার মার্কেটে আপনার যে পার্চেজ জন্য অ্যাভেলেবেল 17 তারিখ, 17 ডিসেম্বর থেকে। তো ভিভোর যে অনলাইন স্টোর রয়েছে, এবং এছাড়া আপনার যে ই কমার্স বা যে ই কমার্স সাইট রয়েছে সে ওয়েবসাইটে আপনার যে 17 ডিসেম্বর থেকে ভিভোর V17 সেটা পার্চেস করতে পারবেন। যদি আপনারা ভাবছেন যে ভিভোর V17 সেটা আপনার যে পার্চেস করবেন, তা 17 তারিখ থেকে তারা ভিভোর V17 সেটা পার্চেস করতে পারবেন। পরবর্তী খবরটা স্যার আপনার রিয়েলমির তরফ থেকে। আমরা জানি রিয়েলমি যে আপনার যে ইয়ারবাড সেটা আপনার যে ট্রু ওয়্যারলেস যে বাড সেটা আপনার 17 ডিসেম্বর একটা রিয়েলমি যে লঞ্চিং ইভেন্ট রয়েছে, সে লঞ্চিং ইভেন্টে রিয়েলমি যে বাড সেটা আপনার সেটা লঞ্চ করবে। এবং আপনার যেটা রিয়েলমি বাড সেটা 17 ডিসেম্বর লঞ্চের আগে রিয়েলমি যে আপনার ইয়ারবাড সে তার প্রাইসটা আজকে অফিসিয়ালি এসে সামনে চলে আসছে। ফ্লিপকার্টের একটি ল্যান্ডিং পেজ আপনি দেখতে পাবেন, যেটা আপনার ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজ রয়েছে সেখানে যে রিয়েলমি যে বাড যে প্রাইসটা রয়েছে সে দেখা যাবে 4,999 টাকা। আপনার সেটা হয়তো আপনার কোনো কারণে হয়তো অফিসিয়াল ভাবে ফ্লিপকার্টের তরফ থেকে হয়তো লিক হয়ে গেছে, কিন্তু এখন সেই পেজটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নেই। হয়তো আপনার যে রিয়েলমি বাড়ছে যে আপনার যে প্রাইসটা হয়তো আপনার সেই 5,000 টাকার মধ্যে আপনার 17 ডিসেম্বর অ্যানাউন্স করতে পারে। আপনার রিয়েলমিতে তো আরও একটা আপনার খবর আসছে যে আপনার যে রিয়েলমি যে আমরা জানতাম যে রিয়েলমি XT যে 730G সেটা আপনার 17 ডিসেম্বর লঞ্চ করবে, কিন্তু কেউ মাদক তিনি আজকে আপনার যে টুইটারে টুইট করে বলে যে আপনার রিয়েলমি যে XT 730G সেটা রিয়েলমি XT 3 700G লঞ্চ করবে না। হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন, আপনার রিয়েলমি XT যে আপনার 730G সেটা ইন্ডিয়াতে লঞ্চ করবে না। রিয়েলমি XT 3 730G সেটা আপনার যে আপনার যে সেটা আপনার রিব্র্যান্ডেড হয়ে রিয়েলমি X2 নামে ইন্ডিয়াতে আপনার অফিসিয়ালভাবে অ্যানাউন্স 17 ডিসেম্বর সেটা অ্যানাউন্স করবে। আপনার সেম সেম স্পেক ডিটেলস সেম থাকবে, আপনার স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, আপনার 30 ওয়াটের ফাস্ট চার্জার, সব কিছু সেম ডিটেলসই থাকবে। শুধু আপনার যে রিয়েলমি XT 730G হিসেবে সে নামটা রিয়েলমি X2 হিসেবে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করবে। আপনার সব কিছু আপনার সেই প্রসেসর ডিটেলস সব কিছু সেমই থাকবে, শুধু এখন প্রাইসে দেখা যায় আপনার রিয়েলমি X2 আপনার কী প্রাইসের সঙ্গে ইন্ডিয়াতে লঞ্চ করবে। রিয়েলমি তো আরেকটি খবর আছে, আপনার রিয়েলমি যে X50 যেটা আপনার যে 5G ফোন, কিছুদিন আগে তার হচ্ছে কিছু স্ক্রিন ডিটেলস কিছু ছবি সামনে এসেছিল এবং দেখা যাচ্ছিল তার সামনে ডুয়াল পাঁচল ক্যামেরা সেটআপ থাকবে। আমরা তাদের রিয়েলমি X50 আর কিছু আজকে ডিটেলস সামনে আসছে যে আপনার রিয়েলমি XT যে 5G ফোন হবে, যে প্রসেসরটা হবে সেটা তো আপনার স্ন্যাপড্র্যাগন 765 যেটা জি, যেটা আপনার 5G মডেম চিপসেট, সেই চিপসের সঙ্গে আপনার রিয়েলমি X50 যেটা আপনার 5G ফোন সে লঞ্চ করবে। এবং দেখা যায় আপনার হয়তো কবে সামনে তারা অটোমেটিক অ্যানাউন্স করে দিয়েছে আপনার 5G ফোন, এবং দেখা যাক রিয়েলমি কবে সেটা যে রিয়েলমি X50 যে 5G ফার্স্ট ফোন সেটা নেতে অ্যানাউন্স করে, যখন সে অ্যানাউন্স করবে তখন অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। পরবর্তী খবর সেটা আপনার এনতুদুর তরফ থেকে। এনতুদুর তরফে নভেম্বর মাসে যে আপনার যে বেস্ট পারফর্মিং যে ফ্ল্যাগশিপ ফোনগুলো ছিল তার যে আপনার টপ 10 যে লিস্ট সেই লিস্টকে আমাদের পেশ করে দিয়েছে। এবং আপনার যে টপ 10 লিস্টে প্রথমে 1 নম্বর যেটা রয়েছে আপনার ROG আসুস ROG Phone 2, সেটা তার স্কোর রয়েছে 4,96,662। তারপর আপনার 2 নম্বর রয়েছে OnePlus 70, ও 3 নম্বর রয়েছে OnePlus 70 Pro, বাদ বাকি আপনার তারপর রিয়েলমি, তারপরে OnePlus 7, এছাড়া আপনার রেডমি এসব রয়েছে। আপনার যে এখন কি বলতে শুধু আপনার যেটা যে রিপোর্টটা রয়েছে আপনার এনটু তরফ থেকে সেটা আপনার নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে তো অনেকগুলো ফোন লঞ্চ হয়ে গেছে, আপনার রিয়েলমি আপনার যে সামি K30 K30, এছাড়াও সেসব ফোনগুলো এখন মধ্যে লিস্ট আসেনি। এখন দেখা যাক আপনার ডিসেম্বর মাসে কোন ফোন সে টপে রয়েছে রয়েছে। পরবর্তী খবরটা আপনার রেডমির তরফ থেকে। রেডমি যে আপনার K30 সিরিজ তার আজকে চাইনাতে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। আমরা যে প্রাইসের সঙ্গে রয়েছে একটা বাম্পার প্রাইসের সঙ্গে আমরা রেডমি যে K30 সিরিজ লঞ্চ করেছে। তা আমি আপনার আগে আপনার যে স্পেক্স ডিটেলসটা বলে দিই, আপনার আগের রুমার্সে অনেক কিছু প্রুফ হয়ে গেছিলো যে আপনার এইসব জিনিসগুলো থাকবে, কিন্তু আমি আবার কনফার্ম করে দিই আপনার রেডমি যে আপনার K30 যে আপনার প্রথমে 4G ভেরিয়েন্ট সেটা আপনার 4G 5G মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, শুধু আপনার ক্যামেরা একটু চার্জের আপনার চার্জারের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে।
আপনার রেডমির K30 প্রথমে যে 4G, সেটা 4G ব্যান্ডের প্রত্যেক 6.6 7 ইঞ্চের IPS 5 ডিসপ্লে ক্যামেরা সেটআপ রয়েছে। আপনার সামনে যেটা ক্যামেরা থাকে ওটা 20+2 মেগাপিক্সেলের ডবল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, এবং পিছনে থাকছে আপনার 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। আপনার যে মেন ক্যামেরা থাকে 64 মেগাপিক্সেল, সেটা আপনার সোনি IMX 686 যে ক্যামেরা সেটআপ সেই ক্যামেরা থাকে। এছাড়া আপনার যে থাকছে আপনার 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ও 2 মেগাপিক্সেল ডিস্টেন্সিং এর জন্য। এবার আপনার যেটা ব্যাটারি থাকে সেটা আপনার 45 mAh ব্যাটারি থাকছে। এবার আপনার যে ফাস্ট চার্জার আপনার 27 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। আপনার রেডমি K30 5G, সেটা আপনার যে ক্যামেরা যে আপনার ক্যামেরা সেটআপে একটু ডিফারেন্স রয়েছে, এবং ডিসপ্লেটা আপনার সেমই রয়েছে, 6.6 IPS 5 ডিসপ্লে ক্যামেরা সেটআপ রয়েছে। এবার আপনার যে ক্যামেরা পিছনে যে আপনার সামনে সে ক্যামেরা সেম ক্যামেরা রয়েছে, পিছনে যে ক্যামেরা সেখানে চেঞ্জ রয়েছে। আপনার রেডমি K30 4G ছিল 64 সিক্স সেন্সার তো একই ছিল সোনি IMX586 সেন্সার। আপনার যে মিডলে আপনার যে ম্যাক্রো লেন্সটা ছিল সেটা ওখানে আপনার রেডমি K30 5G আপনার 5 মেগাপিক্সেল দিয়েছে, এবার আপনার রেডমি K30 হচ্ছে 2 মেগাপিক্সেল দিয়েছে। আপনার রেডমি K30 5G আপনার হচ্ছে 64 প্লাস আপনার 8+5+2 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এবং আপনার যে চার্জারটা রয়েছে সেটা আপনার যে রেডমি K30 4G ছিল আপনার 27 ওয়াটের চার্জার, সেটা আপনার রেডমি K30 5G থাকছে আপনার 30 ওয়াটের ফাস্ট চার্জার। এবার আদার্স বাকি সব স্পিড ডিটেল সেমই রয়েছে, শুধু আপনার আর একটা 4G একটা হচ্ছে 5G। আপনার যে আপনার প্রাইসটা করছে আপনার চাইনাতে আপনার যে বেস ভেরিয়েন্ট আপনার রেডমি K30 5G সেটা আপনার হচ্ছে 20,000 টাকার মধ্যে। আপনার যে অনেকে আমরা জানতে পারছিলাম যে কোয়ালকম আচ্ছা আপনার বাজেটের মধ্যে 5G লাগবে, 5G লঞ্চ করবে 2020-র মধ্যে, তা আপনার একটা প্রমাণিত হয়ে গেলো আপনার যে রেডমি রেডমির মাধ্যমে। রেডমি যে আপনার K30 যে আপনার সিরিজের আপনার যে 5G ভেরিয়েন্ট সেটা আপনার 6128 আপনার সেটা দাম করেছে আপনার 20,000 টাকার মতো। যে আপনার রেডমি K30 4G ভেরিয়েন্ট সেটা আপনার সেটা দামটা আরও আপনার বাপা করছে, আপনার যেটা বেস ভেরিয়েন্ট করেছে আপনার রেডমি K30 4G সেটা আপনার করছে 16,000 টাকার মধ্যে। এবং আপনার বলা হচ্ছে আপনার এখন পর্যন্ত আপনার চাইনাতে অ্যানাউন্স করেছে, বলা হচ্ছে আপনার যে জানুয়ারি মাসের প্রথম দিকে হয়তো রেডমি যে আপনার যে K30 আপনার 4G ভেরিয়েন্ট আপনার সেটা ইন্ডিয়াতে দেখা যেতে পারে। তো দেখা যায় আপনার ইন্ডিয়াতে আপনার কি সেম সেই প্রাইসের মধ্যে রাখেন সাউমি, যে আপনার সে প্রাইসটা 16,000 টাকার মধ্যে না সে আপনার প্রাইস হাইক করে। তো দেখা যাক যখন আপনার যে জানুয়ারি মাসে রেডমি K30 সিরিজ লঞ্চ করবে তখন অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, যদি আপনার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনার প্রশ্ন বা পরামর্শ থাকলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি আবার দেখাবেন পরবর্তী ভিডিওতে।